আচ্ছা, প্রত্যেককেই একটু বলে রাখি যে পয়েন্টটা, আমাদের এই যে ক্লাসটা, আমরা এই ক্লাসে তোমার 2023 অর্থাৎ আগামী আমরা যে 16ই ডিসেম্বর যে প্রিলিমিনারি পরীক্ষায় বসতে চলেছি, সেই পরীক্ষার আগে ওভারঅল ইকোনমিক্স, যেটা আমাদের যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ, আমরা সেইগুলোকে নাট সেল অর্থাৎ খুব সংক্ষিপ্ত কারে আমরা এই ক্লাসে তোমার আলোচনা করব। অর্থাৎ যেটা বলেছি, কি এরিয়াজ অফ ইকোনমিক্স ফর WBCS প্রিলিমিনারি এক্সাম 2023। ওকে, দেখা যাচ্ছে অনেকে তোমার অনেকটা পোর্শন করেছো, অনেক অনেক পোর্শন হয়নি, তো আমরা সেইগুলো ঊর্ধ্বে উঠে অর্থাৎ সেগুলোকে মাথায় না রেখে আমরা ওভারঅল করব কি তোমার সামনের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা মাথায় রেখে ইন্ডিয়ান ইকোনমির পুরো পোর্শনটাকে আমরা তোমার রিভিশন দিয়ে নেব। ওকে, তো সেখানে আমরা প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার আমরা আলোচনা করব, এবং তোমাদের একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, যেখানে আমরা কিন্তু টু দি পয়েন্ট, মানে যেটুকু না পড়লে নয় সেইটুকু আমরা স্টাডি করব আসন্ন WBCS প্রিলিমিনারি পরীক্ষার কথা মাথায় রেখে। ওকে, তো আমরা সপ্তাহে 2 দিন করে সেশনটা কন্টিনিউ করব। দেখবে আমাদের এই অ্যাপে আমি তোমার শিডিউলটা করে দিয়েছি, একটা মঙ্গলবার একটা শুক্রবার 8:30 PM থেকে হবে। ওকে, আর ক্লাসের পরে আমরা যেটুকু আলোচনা করব আমরা সেই পাঠটুকুর PDF তোমাদেরকে দিয়ে দেবো, এখানে ডাউনলোড পাবে বা PDF দিয়ে দেবো, যেমন করে আমরা এইবার এর সঙ্গে সঙ্গে আমরা কি 2 দিন হচ্ছে এটা, এইবার ধরো আজকে একটা প্রথম চ্যাপ্টার ধরো করালাম, একটা বেসিক কনসেপ্ট থেকে করালাম। তা সেখানে আমরা কি করব, সেখানে আমরা যেটা হচ্ছে যে ওই তোমরা বাড়িতে সঙ্গে সঙ্গে স্টাডি করবে, যে কোনো মুহূর্তে একটু মানে তোমার আগের দিন বলে দেবো যে আজকে কিন্তু, হ্যাঁ, মঙ্গলবার 10 বসের কথা বলছি, তো আমরা কি করব, ধরো এই যে পড়াশোনা আলোচনা করছে, তোমরা শুনছো বাড়িতে পড়ছো, তো আমরা কি করব তোমার হচ্ছে যে মঙ্গলবার শুক্রবার 2 দিন কৌশলে 2 দিন ক্লাস রেখেছি, মঙ্গলবার আর হচ্ছে শুক্রবারে, ঠিক আছে? তারপরে অসুবিধা নেই, সেটা আলোচনা করছি, আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্তে আসবো। আচ্ছা, আর একটা বিষয় যেটা বলে রাখি, তোমার তোমরা কিন্তু স্টাডি করে রাখবে ওখান থেকে, মানে ওয়ান একটা ওয়ান লাইনার বেস তোমার স্টাডি মানে মানে আমরা স্টাডি করব তোমার, সেখান থেকে আমরা মাঝে মধ্যেই করবো কি একটু করে তোমার হচ্ছে যে ওই আগের দিন বলে রাখলাম যে কালকে এই সময় আমরা 1 ঘন্টা সেশন নেবো একটা, শুধু হচ্ছে কোশ্চেন আনসার যেটুকু পড়েছি তারও আলোচনা করবো, যাতে করে কম্প্যাক্ট প্রিপারেশনটা হয়। হ্যাঁ, টেস্টও নেব। ওকে, ফুলি কাল। আচ্ছা, এটা গেলো এই কোর্সে, এর সঙ্গে সিএ একটা রিভিশন পুরো থাকবে, থরলি থাকবে। ওকে, আর হচ্ছে তোমার আমার সিএ দিকে একটা তোমার এরকম একটা সেশন আমরা ক্লাস রাখবো, যেখানে র্যান্ডামলি আলোচনা করবো, কারণ এখন আর ডিসকাশন নয়, আমি যেটা করে থাকি ভীষণ ডিসকাস করি রিলেটেড তথ্যগুলো, সেগুলো এখন আপাতত বন্ধ রাখবো, সময়টা একটু কম, আজকে 3 তারিখ হয়ে গেল, 16 তারিখ। হ্যাঁ হ্যাঁ, নোট নোট কম দিয়ে পুরোটা টানার চেষ্টা করে দেবো। ওকে, আচ্ছা, আর আমাদের নতুন যে অ্যাপটা আসছে, আমি সেই অ্যাপের তোমার হচ্ছে 11 তারিখে প্রথম ক্লাস রাখছি, আর ওই অ্যাপের মানে তোমার হচ্ছে প্রসেস গুলো আমি মানে কাল পরশু পর্যন্ত বলে দেবো তোমাদেরকে। আর ওখানে আমি তোমার হচ্ছে যে বিসিএস, বিসিএস এর পরে মিসলেনিয়াস, না বিসিএস পরে ফুড, ফুডের পর মিসলেনিয়াস, মিসলেনিয়াস পরে ক্লার্কশিপ, এরকম পরীক্ষার মক টেস্টের আয়োজন করছি, ঠিক আছে? সেগুলো আমি পরপর তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, আচ্ছা, আমরা শুরু করি আজকের সেশন, একটু গ্রুপে একটু ইনফরমেশনটা শেয়ার করে দাও, আমরা শুরু করছি আজকের সেশন।